হ্যাঁ দর্শকরা, এটা হচ্ছে একটা ফ্লট সুইচের সিস্টেম। মনে করেন এটা হচ্ছে পানির ট্যাঙ্ক। একটা ফ্লট সুইচ কিনতে পাওয়া যায়, ফ্লট সুইচটা আনবেন, ওইটার ভিতরে তিনটা তার থাকে। তো তিনটা তার আপনি প্রথম টেস্ট করবেন যে মাল্টিমিটার দিয়া। যখন আপনি নিচে পড়ে যায়, মাল্টিমিটারে সাউন্ড একটা সাউন্ড করে, ওই সাউন্ডটা করতে হবে। মানে মাল্টিমিটারের নিচে যখন নিচে করে ধরবেন ফ্লট সুইচটা, এইভাবে এভাবে খাড়া করে ধরবেন সোজা করে, তখন কি হবে, মাল্টিমিটারটা আপনার কানেকশন পাবে, ঠিক আছে। আর যখন উপরের দিকে, যখন ফ্লট সুইচটা উপরের দিকে করবেন এভাবে, ঠিক আছে, তখন কি হবে, মাল্টিমিটার কানেকশন পাবে না। তো যখন এই তিনটা তারের ভিতরে এই সিস্টেমে যে দুইটা তার পাবেন, ওই দুইটা তার রেখে আর বাকি যেটা তার থাকবো ওখানেই কেটে দেবেন। অনেক লম্বা করতে হবে না, ছোট করে ছিলবেন ওটাকে। তো মোটর আর এটা হচ্ছে সুইচ। সুইচ অবশ্যই আপনাকে দিতে হবে। ফ্লট সুইচ যদি খারাপ হয়ে যায়, তখন আপনার সুইচ ওটা অফ করে রাখলে তখন ফ্লট সুইচটা চেঞ্জ করতে হবে। তো এবার আসেন, এটা হচ্ছে নিউটন, ঠিক আছে, এটা হচ্ছে ফেজ। তো আপনার সুইচটা নিউট্রাল ফেজ দোনোটাই থাকে। এটা হচ্ছে একটা কোনা মেন সুইচ, ছোট, বাংলাদেশে সম্ভবত 250-300 টাকা দা পাবেন আপনারা। আমি এখানে সুইচই লিখছি, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে ফ্লট সুইচটা আপনি ইউজ করবেন, ঠিক আছে। ফ্লট সুইচটা আপনি অবশ্যই 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 আপনি নিউট্রালটা চেক করে, আপনি নিউট্রালটা ফ্লট সুইচের সাথে কানেকশন মোটরের সাথে দিবেন। মোটরের যে দুইটা তার থাকবে, খেয়াল করেন, মোটরের যে দুইটা তার থাকবে, মনে করেন এটা মোটরের তার, একটা ফেজটা আপনি সুইচ থেকে সোজা ফেজটা আপনি মোটরের সাথে কানেকশন করে দেবেন, ঠিক আছে। সবসময় ফেজ এখানে থাকবে, ওকে। এবার যে আরেকটা নিউট্রাল তার থাকবে মোটরের, ওই তারটা, যে দুইটা তার থাকবে আপনার এখানে, একটা তারের সাথে আপনি এখানে, কিন্তু এই দুটো তারের ভিতরে ফেজ নিউট্রাল কিছুই নেই, শুধু নিউট্রালই থাকবে আপনার। খেয়াল করবেন এখানে যে দুইটা তার থাকবে ফ্লট সুইচের, আপনার কি ফেজ নিউট্রাল কিছুই নেই, শুধু এখানে শুধু নিউট্রালটাই যাবে। মানে এখানে ফেজ নিউট্রাল হিসাব করবেন না, শুধু হিসাব করবেন শুধু নিউট্রাল, ওকে। তো আপনার মেইন সুইচ যেটা, মানে সুইচ যেটা দিচ্ছেন এখানে, সুইচের থেকে সোজা নিউট্রালটা আপনার যে দুইটা তার বাইর হবে, ওই দুইটার থেকে একটার সাথে জয়েন করে ট্যাপ করে দেবেন, ওকে। আরেকটা তার যেটা বাকি থাকবে ফ্লট সুইচের দুইটা তারের থেকে, আরেকটা এটা নিয়ে আসে মোটরের, যে কোনো মোটরে বসান সমস্যা নাই, সবগুলাতে দুইটা তারই থাকে। নিউট্রাল ফলো করবেন, মোটরের যে ফেজটা সোজা সুইচে চলে আসবে, আর নিউট্রালটা ফ্লট সুইচে এখানে যাবে, আরেকটা ফ্লট সুইচের তার নিউট্রালে এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। আর এটা একদম সহজ, ঠিক আছে। তো যখন আপনি এভাবে করবেন এই সিস্টেমটা, তখন আপনার যে পানির ট্যাঙ্কিটা, এই যে দেখেন, যখন এইভাবে নিচের দিকে পড়ে যাবে ট্যাঙ্কি, যখন পানি খালি হয়ে যাবে, এটা অটোমেটিক নিচে চলে আসবে, তখন অটোমেটিক মোটরটা আপনার চালু হয়ে যাবে। যখন নিচে পড়ে যাবে, ঠিক আছে, তখন কানেকশন পাবে, মোটর চলবে। আবার যখন উপরে এইভাবে সোজা হয়ে যাবে পানির কারণে, এখানে এটার ভিতরে আরেকটা কিন্তু মানে ওজন জাতীয় একটা পাথরের মতো একটা ইয়ে থাকে, এটা এখানে থাকবে। তো এটার কারণে এটা ওজনটা, মনে করেন এখানে পাথরের ছোট ছোট কণা থাকে, জায়গা দিলে ঝনঝন করব। তো ওজনই জিনিসটার নিচে থাকবে, আপনার ফ্লট সুইচটা অটোমেটিক উপর হয়ে যাবে। তার মানে যখন আপনার ট্যাঙ্কিটা পানিতে ভরে যাবে, তখন অটোমেটিকলি মোটরটা অফ হয়ে যাবে। আবার যখনই এভাবে নিচের দিকে পড়ে যাবে, মানে পানি খালি হয়ে যাবে, তখন অটোমেটিক আপনার মোটরটা চালু হয়ে যাবে। তাতে আপনি মনে করেন যে এক্সট্রা কষ্টটা সেটা আর করতে হলো না, যে মোটর চালু করো। পানি অনেক সময় দেখা গেছে পানি খালি হয়ে গেছে, কারেন্ট নাই, কারেন্ট থাকে না,
আমাদের দেশে তো এই সমস্যাটা সবসময় থাকে। তো যখন কারেন্ট থাকবে না, তখন মনে করেন সমস্যা যে পানির জন্য। তো এতে ফ্লড সুইচটা যদি আমরা ইউজ করি, এতে আমাদের সবচেয়েতে সহজ হচ্ছে এটাই যে আমরা মনে করেন আর কষ্ট করে মোটরটা চালু করতে হলো না, বা আমাদের ট্যাঙ্কিটা সবসময় ফুল থাকলো, ট্যাঙ্কিটা কোনো সময় খালি হবে না, কারেন্ট গেলে আসলে আপনার টেনশন থাকলো না, ঠিক আছে। এইটাই সুবিধা ফ্লড সুইচের। ফ্লড সুইচ আমি মনে করি আমাদের দেশে ফ্লড সুইচ প্রত্যেকেই লাগানো দরকার। কেন? কারেন্ট থাকে না তার জন্য, বাইরের দেশে 24 আওয়ার্স কারেন্ট থাকে। তো জানি না ইনশাল্লাহ আমাদের দেশে কবে ফুল সবসময় কারেন্ট থাকবে। দয়া করি আল্লাহর কাছে যেন আমরা ওইভাবে কারেন্ট পাই সবসময় 24 ঘন্টার জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।